বাবারে, আমার বড় কুচ্ছে, আমারে গড় করো নালে, আমার জায়গা, আমার বাড়ি, আমার সব কিছু হেদারে ভাগযোগ করে দিবার পর আমি 1 ঘন্টা জায়গা রাখছি, আমি ঘর করিয়া থাকুম সেই জায়গাতে, জোর করিয়া এই ঘর ভাঙিয়া লাগছে। বড় ছেলের নাম কি? বড় ছেলের নাম রাজু ঘোষ। আপনার নাম কি? পুতুল ঘোষ। বাড়ি কোন জায়গা? সারাসীমা রামকৃষ্ণ কলোনি। এখন কি হয়েছে আপনার, কি করছে? আমি আমার ধাক্কাইয়া ধাক্কাইয়া আমি ঘরটার সবার কথা অনুযায়ী আমি ঘরটা ভাঙছি। ভাঙ্গার পরে হে আইয়া আমারে কয় মাগি জি, তুই কি কারণে আমার ঘর ভাঙলি? আমি কঠোর পরিশ্রম করি, আমি এক ঘর তুলছি। তুই কইছি যে তুই কার কথায় ঘর তুলছি, তোর জায়গা তুই তুলছি, তুই আমি থাকবো কই? আমার জায়গা কই? আপনার বড় ছেলে কইছে? হ্যাঁ, মাগি জি তোর মারি আমি জেলে যাব, তোরে 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 জেলটা মারুম, আমি তোরে জেলটা মারুম। এই কথা কইছে পরে ধাক্কাইয়া ধাক্কাইয়া আমারে একবার হালাইছে তুলসীর বেদিত, এক দুইবার হালাইছে গদ্দুয়ারের সিঁড়ির মধ্যে। ফালার লগে বাড়ি খাইয়া আমার মাথা উঠে গেছে। এরপরে যাই আমি বাড়িতেও চাইছি, মানে ফালা প্রতিবেশীর কাছে যামো, তো টাইম নেই আমারে, আবার ঘরে নি ঢুকাই আমারে যাচ্ছি ধরছে, তো মারিয়ে এলাম। পাশে একটা বউ আছিল পাশের বাড়ির, বুড়া কয় রাখো রাখো রাজু, এমন করো না, ও খবরদার সাক্ষী দিবেন তো খুব খারাপ হইব, খুব খারাপ হইব, সাক্ষী টাক্ষীলে আইলে কোনো কথা কইবেন খুব খারাপ হইব। এই প্রথম করছে নাকি আরো করছে এরকম? এই প্রথম করছে। মূলত কি কারণে মার দেওয়া সত্ত্বেও আমার 1 ঘন্টা জায়গা আমি রাখছি, রাগার রাখার পরে আমি ঘর করি নাই করুম। সে আপনার বাট্টা দেয় না, খাওয়া খাওয়া না, ভরণ পোষণ তো দেয় নাই। দেশে পাড়া প্রতিবেশী সালিশ মিলাইছি, সালিশে কইছে দে তোর মারে 1,500 টাকা, দুনো ভাই 1,500 1,500 দে তোর মারে, জাস্ট ঘরটা করে দে তোর মা থাক। এখন কি মামলা করছেন? হ্যাঁ, না এখনো করছি না, চিকিৎসার পরে করুম, এখনো করছি না। কার বিরুদ্ধে মামলা করবে? আমার খুতের বিরুদ্ধে করুম। নাম কি? রাজু ঘোষ। আর তার সাথে কি আর কেউ আছিল? হ্যাঁ, হ্যাঁ বউ। নাম কি? ছেলের বোন নাম কি? ফিঙ্কু ঘোষ, বণিক ঘোষ। কিসে কত? আমি তো আগরতলাতে থাকা, আমি আইসিলাম মাও থাকা, আমার জোরে জোরে মাও থাকে আমার এখানে। এরপরে মারা একটা খবর দিছে যে আমার বড় ভাইয়ের মাথা কাটা মা আইসে, আয়া এবার পারাপতি সাথে কথা কইয়া তো মা সবাই কইছে যে তোমার জায়গা কেমনে হ্যাঁ ঘর করে, হ্যাঁ তো 1.5 ঘন্টা জায়গা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এরপরে সবাই কইছে যে ঘরটা মারা ভেঙে লাগলো, তো মা ঘরটা ভেঙে লাগছে। এর আজকে দুপুরবেলা মনে হয় মা ভেঙেছিল, আমি আসছিলাম না, আমি গেছিলাম মুড়ি। তো এরপরে আমি সন্ধ্যার সময় আরও কোথাও জ্বর জ্বরিয়ে দিয়েছিলাম, এখানে মা ফোন করলো যে আমার বড় ভাইয়ে আয়া মারধর শুরু করেছে এবং মায়েরা মারে ঘরে দিতে দরজা বন্ধ করে আটকে রেখেছে। এরপরে আমি যেতে পারি, এবার আমি তো জানি হে টু ইয়ে, আমি আমার 2-3 জন বন্ধু নিয়ে আমি এসে, আমি একটা যে কেন বন্ধু ওরা চলো আমার লগে, আমার লগে 3 জন বন্ধু ছিল, আমরা মুড়ি ঘুরে গেছিলাম। এরপরে আমি আইসি, আর আওয়ার পরে এবার দেখিতে মারে ঘরে বন্ধ করে রাখছে, মা ঘরের ভিতরে কাঁদিতে আছে, বিয়ের বাইরে দিয়ে খেলি দিয়ে দিছে। তারপর আমি মারে লইয়া রাস্তাতে আইসি, আয়া পারাবতী বিষয়ে ডাকছি, পারাবতী বিষয়ে কেউ আইসে না, একজন যাবে বলে আইসে, তাই কেছে সঙ্গে সঙ্গে হসপিটালে লইয়া যাবো। আমি মারা লইয়া হসপিটালে আইসি, এবং মার চিকিৎসা চলতেছে। আমি এরপরে ইয়ে হয়েছি, এর মধ্যে শুনতেছি যে আমার বড় ভাইয়ের বউ এবং এর শ্বশুরবাড়ির লোকেরা আমার নামে কেছে পাল্টাকে, আমি বলে ফোলা ফাঁক লইয়া হের মানে হেরে আর হের বড় মারি ফেলে গেছি, এটা কইয়া হেরা কেস ফিরাচ্ছে। আমি শুনতেছি এরা, আমি এরপরে আমি মানে মনে মার চিকিৎসালয়ে হসপিটালে ব্যস্ত, আমি মানে কেসটা দিতে পারতেছি না, আমি মার সঙ্গে আছি হসপিটালে।